हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। तो आज के এভাবে একটু স্তব্ধ হয়ে তোমাদের ওয়েলকাম করলাম। এটার কারণটা তোমরা হয়তো অতটা স্পষ্ট এখনো বুঝতে পারোনি, তো এটা আমি বলবো। অ্যাকচুয়ালি তোমাদের কাছে সাহায্যের জন্যই এসেছি বলতে পারো। একটা এটা একটা মানে অনুরোধমূলক ভিডিও, ঠিক আছে? তো বাকিটা তোমাদের দাদাই বোঝাবে। তো একটু বলো কি মেন ব্যাপারটা। ব্যাপারটা হলো গিয়ে শান কুমার বলে একটা ছেলে আছে, হাঁটতে পারছে না এখন শান কুমারের দুটো হিপ রিপ্লেস করতে হবে, যেটা অলরেডি সুদীপদার এই রিসেন্টলি একটা হিপ রিপ্লেস করা হয়েছিল মেবি, এরকমই আমি যাদের ভিডিও আমি দেখি। তো এর আগে আমি তোমরা হয়তো যদি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওরই যদি তুমি আমার কমেন্ট সেকশন দেখো, শান কুমার আমাকে বহুদিন ধরেই আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স প্লাস আমাকে অনেক কমেন্ট করে, কোনোদিনও এরকম কিছু করতে বলেনি, বাট মানে এরকম কোনো ভিডিও করতে বলেনি, বাট রিসেন্টলি ও সত্যি মানে একটা মানে ভেঙে পড়েছে। আমি ও নিজেও কমেন্ট ভিডিও বানিয়েছে যে ওর এই মুহূর্তে খুবই হেল্পের দরকার, কারণ ওর এখন এই মুহূর্তে কিছুদিনের মধ্যে হিপ রিপ্লেসমেন্ট না করতে পারলে তাহলে ওর কিন্তু বাচ্চা ছিল সে সময় ও জানতো না ওর এই রোগটা হবে, তো ওরা কতটা অসহায় সেটা তোমরা হয়তো ওর ভিডিও না দেখলে বুঝতে পারবে না। আমি কিন্তু এর আগে একদিনকে আমার কমিউনিটিতে ওর ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছিলে, মেবি তোমরা অনেকেই কমেন্টও করেছিলে। ও কোনোদিনও কাউকে মানে আমি তো জানি না, মানে আমাকে এসে কখনো ওরকম বলেনি যে দিদি ভাই আমার জন্য এরকম করো ওরকম করো এটা করো বা ভিডিও করো। এই মুহূর্তে সত্যি খুব দরকার, ও এই মুহূর্তে একটা ভিডিও করেছে লাস্ট, যেটা কিনা সব আমাদের বেঙ্গল ইউটিউব কমিউনিটিকে রিকোয়েস্ট করেছে যে তোমরা এগিয়ে আসো। তাই আমি এটুকু বলবো, আমি খুব ছোট চ্যানেল, আমরা বড় কোনো কেউ না, তো আমি চাই আমাদের এই ভিডিওটা যদি তোমরা কোনো মানে আমাদের বেঙ্গল ইউটিউব কমিউনিটির যারা একটু মানে বড় ইউটিউবার আসো যদি দেখে থাকো, প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ 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 ওকে নিয়ে একটুখানি ভিডিও বানিও, কারণ ওর এই মুহূর্তে খুবই প্রয়োজন আমাদের সাহায্যটা, আমাদের মতো ইউটিউবারদের সাহায্যটা প্রয়োজন, হয়তো না হলে সেটা কোনো দিনই হাঁটতে পারবে না। আর যেটা মেন থিং, ওর এই মুহূর্তে দুটো হিপ রিপ্লেসমেন্টের জন্য 6-7 লাখ টাকা লাগবে, কিন্তু ছেলেটি বুঝতেই পারছো কিছুই করে না, গ্রামের একটা ছেলে, বাচ্চা আছে, তার বউ আছে, বউ সারাদিন ঘরের কাজবাজ করে, এদিক ওদিক থেকে কোনোভাবে তোমরা ভিডিও দেখলেই ওর বুঝতে পারবে, বেশি না 2-3-4টে ভিডিও দেখে নিও ওর, তাহলেই তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার বলার বিশ্বাস করতে হবে না তোমাকে, আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ তোমরা ওর ভিডিও দেখে তোমরা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওর ভিডিওগুলো 2-3টে ভিডিও অন্তত দেখে তোমরা তারপর যা মনে হয় করো। তো তোমরা ওর মুখ থেকে কিছুটা শুনে নাও ওর পুরো ব্যাপারটা, সঙ্গে কথা হয়। তো কালকের পর থেকে আর মানে ভিডিও বানানোর মানে মানে কি মানে আমাদের মনটাই ভালো ছিল না, তো তাই আজকের এখানে ভিডিওটা বানাচ্ছি মঙ্গলবার দিন আজকে। তো ডাক্তার কি বলেছে সেটা তোমাদের সঙ্গে আজকে সবকিছু শেয়ার করবো, লাস্ট অব্দি দেখতে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল। তো এই কিছুদিন তোমরা দেখছো যে আমি ভিডিও বানাচ্ছি না, ওই সব কিছু করছি, হ্যাঁ, কারণ মানে আমার আমার যতটা আমি নড়াচড়া করতে পারতাম তার থেকে এখন পুরো বন্ধই হয়ে গেছে, শুধু বাথরুমটা কোনোরকমই আমি গিয়ে তারপরে চলে আসি আর কোনো কিছুই করতে পারি না, আর যেহেতু সেরকম আর অ্যাক্টিভিটি আমার নেই মানে চলাফেরা করতে পারি না, তাই ও এখন সব কিছু করছে। তো 2016 আমাকে ডাক্তার ইঞ্জেকশনটা নেওয়ার কথা বলেছিল, তো তখন তো নিতে পারিনি, ইঞ্জেকশনটা নেওয়ার কথা বলেছিল যে ইঞ্জেকশনটা না দিন নাও তো তোমার জীবগুলো কিন্তু জুড়ে যেতে পারে। তো এখন যখন আমি তোমাদের রিপোর্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো ডাক্তার এখন দেখে বলছে ওনার হিপগুলো পুরো জুড়েই গেছে, আর বলছে ওনারা যে হিপগুলো যদি মানে রিপ্লেসমেন্ট করা যায়, হিপগুলো যদি মানে হিপ রিপ্লেসমেন্টগুলো যদি করা যায় তাহলে আমি ওয়াকার ছাড়াই সোজাভাবে চলতে পারবো, আর মানে $3,00,000 মতো খরচা।
এখন দুটো করতে মানে 7 লাখ টাকা প্রায় খরচা হয়ে যাচ্ছে, শুধু এই দুটো রিপ্লেসমেন্ট করতে, অপারেশনটাই করতে 7 লাখ টাকা খরচ, এরকম ডাক্তার যেটা বললো। ইউটিউব কমিউনিটিকে আবারও বলছি, প্লিজ তোমরা যদি কোনো বড় ইউটিউবার আমার ভিডিও দেখে থাকো, প্লিজ তোমরা একটু ওকে সাপোর্ট করো, অন্তত একটা ভিডিও করে দিও ওর জন্য, যাতে মানে আরো 10টা মানুষ জানতে পারে আর কিছু সাহায্য করতে পারে। এবার আর একটা কথা বলবো, বলো। দেখো অ্যামাউন্টটা হয়তো শুনতে অনেক লাগছে, ঠিক আছে, কিন্তু ধরো সাপোজ আমাদের এই ভিডিওটা যদি তোমরা মানে 50 জনও দেখছো কিংবা 100 জনও দেখছো, 100 জনও যদি রোজ আমরা তো অনেক কিছু খাই, ঠিক আছে, 5 টাকা 10 টাকা খরচা তো করি, ঠিক আছে, 100 জন যদি 10 টাকা করে দাও কিন্তু 1000 টাকা হয়ে যায়। তো এইভাবেই চিন্তা করো, তোমাদের হিউজ কিছু দিতে হবে। যারা নাকি আমি বলছি আমাদের যারা ভিউয়ার্স আছে যারা নাকি সেটা মানে সবার ইকোনমিক্যাল, কারো 10 টাকা দিতে গেলেও আমি জানি খুবই সমস্যা হয়, এমনও অনেক ভিউয়ার্স বা অনেক মানুষ আছে যাদের ডেলি 10 টাকাও একটা কিছুতে দিতে গেলে মানে সমস্যা হয়ে থাকতে পারে। আমি জাস্ট তাদেরকে বলবো প্লিজ অন্তত টাকা যদি তুমি হেল্প না করতে পারো দিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে, বা অথবা ওই শান কুমারের ভিডিওটা শেয়ার করে, প্লিজ আমাদের ভিডিও দেখার দরকার নেই, তুমি ডেসক্রিপশন থেকে গিয়ে ওর চ্যানেল লিংকে গিয়ে ওর একটা হেল্পের জন্য ভিডিও করেছিল সেই ভিডিওটা তুমি শেয়ার করে দাও সবার কাছে, যাতে তাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা, যে যারা মানে হেল্প করতে পারবে। তো এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আর কি বলবো, সেটাকে বাঁচাও, এটুকুই বলার ছিল। তোমরা যেভাবে হেল্প করতে পারবে সেভাবেই হেল্প করো, শেয়ার করো, অথবা আর্থিকভাবে যদি যেভাবেই পারো তোমরা, যেটুকুনি পারো, মিনিমাম পারলেও মিনিমাম মিনিমাম করে অনেকটা হয়ে যায়, 50 টাকা 100 টাকা 10 টাকা যে যা পারো, ওর মানে 5 টাকা হলেও তার জন্য ইনভেস্ট করো, আমি অন্তত এইটুকুনি রিকোয়েস্ট করব। আর ওর ব্যাংক ডিটেলস এন্ড ফোন পে বা গুগল পে সব কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা বলছি না আমি, তুমি আমার ডেসক্রিপশন থেকে সেখান থেকে পাঠাও, তোমরা ওর চ্যানেল লিংকও থাকবে, ওর চ্যানেল প্লাস ওর হেল্প বলে একটা যে ভিডিও করেছে, হ্যাঁ, সেখানে মানে এর আগে 2 দিন আগে একটা করেছিল, ওখানেও ওর অ্যাকাউন্ট নাম্বার বা গুগল পে ফোন পে নাম্বার থাকবে, তুমি ওখান থেকেও করতে পারো। আমি বলছি না তুমি আমার এখান থেকে করো, তুমি ওখান থেকেই করো, ঠিক আছে, বাট তবুও আমি আমার ডেসক্রিপশনে টোটালটাই দিয়ে রাখবো। তো চলো আজকের মতো আর কি বলবো, আর তোমাদের কাছে এটাই মানে আশা রাখবো যে যেভাবে হোক ওর জন্য যেন একটু হলেও মানে তোমরা করতে পারো, যেভাবে 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 হোক অন্তত। আমি খালি বলবো শেয়ার করো, ভিডিও শেয়ার করো, আমারটা হোক কি ওরটা হোক যারটাই হোক তুমি ভিডিও শেয়ার করো, যাতে মানুষের কাছেও পৌঁছতে পারে, এটাই আমি চাই, সে আমার দ্বারা হোক কি তোমাদের দ্বারা হোক, যা কিছু মানে আমার ভিডিও দ্বারা হোক কি ওর ভিডিও, আমার কোনো আপত্তি নেই, যার ভিডিও হোক তুমি ওর ভিডিও হোক সেটাও শেয়ার করো, সে তুমি আমার ভিউয়ার্স হও না কেন আর যেই হও না কেন, আমি বলবো তুমি যদি ওর ভিডিওটা শেয়ার করো বেশি আনন্দিত হবো আমরা, কারণ ওর বেশি দরকার, আমার দরকার না ওর দরকার, ওর ভিউজও দরকার, ওর আর্নিং দরকার, প্লাস ওর তো চাই যেন ওর ভিডিওটা ওর চ্যানেলে গিয়ে ওর ভিডিওটা দেখে ওর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, বাস এটুকুনি বলবো, এটুকুনি তোমরা করে দিলে আমরা খুব খুশি হব। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আর ওকে প্লিজ হেল্প করো।